মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর শুভ বিশ্বকর্মা পূজা তোমাদের সবাইকে হ্যাঁ এবার মাথা বলো তো বিশ্বকর্মা পুজো মানে পুজো শুরু হয়ে গেল আর আমাদের রেলে বিশ্বকর্মা পূজাই হয় মানে সব জায়গায় মানে একটুখানি একটুখানি এগুলোই মানে ওয়ার্কশপ বলো তারপরে বিভিন্ন শেড বলো সব জায়গায় বিশ্বকর্মা পুজো হয় আমি হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছি আর সৌভিক হচ্ছে পার্সোনাল ডিপার্টমেন্টে আছে এবার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এত বছর পুজো হয়নি মানে আগে হতো তারপর মাঝখানে পুজো বন্ধ ছিল এই বছর আবার পুজো হচ্ছে তো দিস ইজ মাই লুক আর সঙ্গে এই ব্যাগটা নেব সৌভিককে বলেছিলাম একটুখানি ওয়েট করার জন্য বাট ওরা সময় নেই ওই জন্য ও বেরিয়ে গেছে এবার আমিও বেরিয়ে যাব সো চলো লেটস স্টার্ট দিস ডে আর আই হোপ তোমরা এই ব্লগটা খুব এনজয় করবে সো ফাইনালি পৌঁছে গেছি অফিস একদমই হাঁটতে পারছি না আমি কারণ শাড়িটা একদমই ঠিক করে পরতে পারিনি আজকে ঘুমা দিয়েও আসেনি যে আমার শাড়িটা পুরো একদম ঠিক করে দেবে তো এইটা হচ্ছে আমার সিট বুঝলে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ছোট্ট খাট্ট একটা পুজো আর ডেকোরেশন করেছে হচ্ছে সতীশ দা সকাল সকাল সবাই এসে পুজোর জোগাড় করা শুরু করে দিয়েছিল আমার আসতে একটুখানি লেট হয়েছিল বাট ফিমা আর দিদিরা এসে সমস্ত ফল কাটা থেকে শুরু করে পুজোর সব জোগাড় করে দিয়েছিল আমি এসে শুধু ওদেরকে একটুখানি হেল্প করে দিয়েছিলাম দেখো যে কোনো কাজ যদি সবাই মিলেমিশে করে তাহলে সেটা তাড়াতাড়ি হয়েও যায় আর কারোর ওপর সেরকম ধকলও পড়ে না আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন আমরা সবাই ট্রেডিশনাল পরে আসবো মেয়েরা তো সবাই ট্রেডিশনাল পরে আসতে পেরেই ছিল কিন্তু ছেলেরা সবাই ট্রেডিশনাল পড়তে পারেনি বাট ম্যাক্সিমাম জনই পড়েছিল আমাদের ডিপার্টমেন্টে পুজো হচ্ছে এটা তো অবশ্যই আনন্দের কিন্তু এর থেকেও বেশি আনন্দের হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রুটিন লাইফ যেরকম অফিসে ঢুকেই আমরা সবাই কাজ করতে বসে যাই এর থেকে একদমই আলাদা ছিল আজকের দিনটা কারণ আমরা সবাই মিলেমিশে পুজোটা করেছি আর এত সুন্দরভাবে সব কিছু হয়েছে আই থিঙ্ক যে কোনো হিন্দু রিচুয়াল বা ওকেশন ব্রিংস অল অফ আস আ লিটল ক্লোজার নিয়েছি আমি খেয়েছি এইটা হচ্ছে আমাদের গার্লস গ্যাং অপর্ণাদি জয়াদি অভিমা রানু জয়াদি আগে এখানে ছিল বাট এখন আমার হেডকোয়ার্টারে ট্রান্সফার হয়ে গেছে তো বিশ্বকর্মা পূজার জন্য ওই জন্য এখানে খুলে দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ খুলে দেখতে পাবে তো খুব সুন্দর ভাবে পুজো হয়েছে এবার আমি খেতে বসবো ওদের সবাই খাওয়া হয়ে গেছে ওরা এখন এখানে যেখানে যেখানে পুজো হয় সেখানে ঠাকুর দেখতে এই দিকটায় পুজো হয়েছে আর এই এই সাইডটাতে খাওয়া দাওয়া হচ্ছে খিচুড়ি বেগুনি লাবড়া আলুর তো ফাইনালি সৌভিক একটুখানি ফ্রি হয়েছে আমার বলেছে 5 মিনিট আমার কাছে সময় আছে তুই তাড়াতাড়ি আয় তোকে একটুখানি ঘুরিয়ে দিই তারপরে আমি আমার কাজে বসে যাবো হ্যালো তিনটে পুজো দেখাবো ইলেকট্রিক্যাল গিয়ে দেখাবো ক্যারিগানটাকে দেখাবো আর ইঞ্জিনিয়ারিং দেখাবো তারই তোমাদের ডিআরএম বিল্ডিং এর মোটামুটি বিশ্বকর্মা পুজোর ভ্রমণ হয়ে যাবে ইলেকট্রিক্যাল জি এর পুজো এটা বাট সামহাও লাইটটা অফ হয়ে গেছে তো এবার তোমাদেরকে নিয়ে যাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যাবে না ক্যারেজে চলাবে এটা হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্ট
হচ্ছে কিন্তু শৌভিক শৌভিকের কাছে একদম সময় নেই এখন ও যাবে বলে আরো বেশি চাপ এটা হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলতো একজনের দেখা হয়েছে সেই হচ্ছে লোকো পাইলট পেয়েছে সব আমার কাছে একজন আছে সেও তো ব্লগ দেখে আমার অফিস এখন অলমোস্ট খালি হয়ে গেছে আমি আর সৌভিক যখন বেরিয়েছিলাম তখন অলরেডি 6:15 বেজে গেছে তো ওই জন্য পুরো অফিস ফাঁকা হয়ে এসছে অলমোস্ট যেহেতু আজকে পুজোর দিন পুজো হয়ে যাওয়ার পর তখন সবাই বাড়ি চলে যায় সৌভিক অ্যাজ ইউজুয়াল লেট ওর অনেক দেরি হবে ওর মনে হয় 7:10 তো এখানে পুজো দেখার পর তারপরে আমি বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য এখন সবার আগে আমি চেঞ্জ করব তারপর আমার এডিটিং এর কাজ আছে তারপর পড়াশোনা করব তারপরে আজকে মামুনির শরীর ভালো নেই তো রান্না বান্না আমি আজকে করব আর কালকে দধিকর্ম আছে ওর জন্য কালকে আমার মনে হচ্ছে আমি এই শাড়িটা পরব একদম হালকা পাতলা শাড়ি আর ইস্ত্রি করে নেবো একটুখানি আগের দিন দেখেছিলে তোমরা আমি জন্মাষ্টমীর সময় প্রথমে এই শাড়িটাই পরেছিলাম যেদিন যেদিন আমার অফিস থাকি সেদিন সেদিন ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা অবধি আমি পড়তে পারি আর অনেক সময় তো এরকমও হয়েছে যে আমি অফিস থেকে ফিরে এসে পড়তেই পারিনি কারণ এডিটিং থাকে এবার আজকে কি হয়েছে পড়তে পেরেছি কিন্তু আমার এডিটিং হয়নি আমি তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এডিটিং করব ব্লগ দেব সরি গো হলো না আমার শর্টসও বানানো হয়নি গো মানে ভয়েস ওভার যে দেবো এডিট করা হয়ে গেছে বাট ভয়েস ওভার দেওয়া হয়নি তো দেখছি বাট সবার আগে আমার খাবারটা রেডি করতে পারবো না মামনির জ্বর এসে গেছে আমি চাইছি যে খেয়ে দে তাড়াতাড়ি ওষুধ খেয়ে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে তাহলে শরীরটা তাড়াতাড়ি রিকভার করবে আর সৌভিকের এখন মানে আজকে আসতে অনেকটা দেরি হবে মামনি একটু সিদ্ধ সিদ্ধ খাবার খেতে ভালো লাগছে বুঝলে তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে আলু ভাজা তারপর ঘি আর ভাত আর আর কিছু অমলেট হ্যাঁ রান্না করার কথা ছিল আমার রান্না মানে কি সিদ্ধ ভাত মায়ের আমি সব করে নিয়েছে আমি পটি দেখেছিলাম সেই ফাঁকে সব করে ফেলেছে সেই ফাঁক না সেটা অনেকটা বড় গ্যাপ একটা আমি 1 ঘন্টা আমার সবাই জানে বস দেখিয়ে দিস থাক না ওখানে ভাত নিন থাকলে ওখান থেকে নিয়ে নেবে কি আছে আমি রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য আজকে তোমাদের বলেছিলাম দধিকর্মা যেহেতু আছে ওর জন্য আমি শাড়ি পরেছি তো আজকে যেহেতু গণেশ পুজো আছে ওর জন্য আমি শুধু দই মজলি খাবো আর আমি কোনো কিছু খাবো মানে 11:30 থেকে পুজো আর আমি তো এখন বেরিয়ে যাচ্ছি তো ওই জন্য পুজো দিতে পারবো না অফিস থেকে ফিরে এসে তারপরে পুজো দেবো আপাতত আমি এখন কোনো কিছু খাবো না অফিসে গিয়ে দধিকর্মাটা হয়ে যাওয়ার পর তারপরে আমি দই মজলি খাবো অ্যাজ লাঞ্চ এটা আমার লাঞ্চ এটা আমি অফিসে নিয়ে চলে যাবো আর এটা হচ্ছে মামনির এটা খেয়ে নেবে এখনই খাও কেন কি খেয়েছো সকাল থেকে শুধু চা বিস্কুটে হয় ওষুধ আছে না এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই শাড়িটা তোমরা অনেকবার দেখেছো আর এটা ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি এটা সৌভিক আমাকে গিফট করেছিল তন্তুজো থেকে তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে লাল শাড়ি আর হলুদ শাড়িটা কোথা থেকে কিনেছো লাল শাড়িটা তন্তুজো থেকে আর হলুদ শাড়িটা হচ্ছে একটা থান এটা ডানলপের একটা এমনি লোকাল স্টোর থেকে আমি কিনেছিলাম ঠিক আছে তো এবার বেরিয়ে যাচ্ছি আজ আমি এই ব্যাগটা নিয়েছি যেহেতু আজকে লাঞ্চ নেবো না তো ওই জন্য ছোটো ব্যাগেই এবার হয়ে যাবে চলে যাচ্ছি কাকা খেয়ে নেবে আর ওষুধটাও খেয়ে নেবে ঠিক আছে আমি অপরাধী চন্দনাদি এখানে দধিকর্মা করছিলাম তোমাদেরকে আগেও বলেছিলাম যে অফিসে অনেকেই আমার থেকে অনেকটাই বড় কিন্তু এটাও বলেছিলাম যে পাপা আমাদের সবসময় শেখাতো যে বন্ধুত্বর কোনো বয়স হয় না তো হ্যাঁ এখানে যদিও দিদি দাদারা আমার থেকে অনেকটাই বড় কিন্তু সবাই আমার বন্ধু
তো এখানে দধিকর্ম মাখা হয়ে গেছে, এবার সমস্ত ডিস্ট্রিবিউট করে দেব। প্রসাদ ডিস্ট্রিবিউট করাও হয়ে গেছে, এবার আমি সৌভিকের কাছে যাচ্ছি, সৌভিককে প্রসাদটা দিয়ে তারপর আমি কাজে বসে যাবো। তারপর চারটের সময় ভাষা ফোনে চার্জ ছিল না, ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর লাস্টে যেটুকু ভিডিও করেছিলাম সেটাতে আমার ভয়েস আসেনি। তো যেটা আমি তখন বলছিলাম সেটা হচ্ছে, পুজো হওয়ার আগে সমস্ত প্ল্যানিং প্রিপারেশন সেটা আলাদা আনন্দ, তারপর পুজো আসছে আসছে সেই ফিলিংটা আবার অন্যরকম, তারপর পুজো হয়ে গেল মানে বিশ্বকর্মা পুজো হয়ে গেল সেটাও আনন্দের, কারণ না দুর্গা পুজো আসছে, প্রচুর শপিং করবো, প্রচুর মজা করবো। আর এইবার তো তোমরা জানো গ্রামের বাড়িতে পুজো হবে, সো আই রিয়েলি ভেরি এক্সাইটেড। যাই হোক, তো আজকে যখন আমি ফিরছিলাম অফিস থেকে তখন না জানলা ধারে বসেছিলাম বুঝলে, আর হাওয়া আসছিল, কত কিছু জানি আমার মনে পড়ছিল। প্রত্যেকটা ওয়েদার রিমাইন্ডস আস অফ সাম মেমোরি, যেরকম এই ওয়েদারটা আমার পাপা এই যে আমাদের পড়াতো এই জিনিসটা আমার খুব মনে করায়, আর আমার না খুব ভালো লাগে, মানে যখন আমি চুপ করে একটুখানি এই ওয়েদারটাকে ফিল করি তখন আমার মনে হয় আমি কারোর সাথে কথা বলব, বাস আমি ওটা ফিল করি, আমার মনে হয় জানি আমার পাপার সাথে অনেক অনেক ক্লোজ আছি, খুব ভালো লাগে ফিলিংটাই একটা অন্যরকম। চাই না তখন কেউ আমাকে ডিস্টার্ব করুক বা এনিথিং, আই জাস্ট ওয়ান্ট টু ফিল ইট। আমার মনে হয় জানি আমার পাপার একদম কাছে আছি, পাপার সঙ্গে আছি, এই ফিলিংটা বাস আমি নিজে এনজয় করতে চাই। যাই হোক, তো এটা আমার হঠাৎ করে মনে পড়লো, এই জন্য ভাবলাম যে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এবার আমার পড়াশোনা আছে, এডিটিং আছে, আজকে আমি সত্যি এডিটিং করবো, কালকে ভিডিও লাইভ করতেই হবে আমাকে, আজকে রান্নাবান্না নেই কারণ সৌভিক এসে যাও করবে। হ্যাঁ, তো ব্যাস এইটাই, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, আই লাভ ইউ গাইস, বাই।